बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम या रहमतुल्लाहि वा बरकातुहू। आमी सकल मुमिन मुसलमान समस्त रोजादार एवं समस्त सालातकारी एवं समस्त जारा तरिकतपन्थी आछेन मुर्शिद धरेछेन एवं जारा साधना करेन आमी सकलेर सामने हाजिर नाजिर সবাইকে আমার সামনে হাজির নাজির রেখে আজকে যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো যে কেউ হয়তো আমার এই আলোচনাটি শুনে কেউ দুঃখ করবেন বা কেউ মুচকি হেসে দেবেন না হয় কেউ চিন্তা করবেন। এই তিনটা স্তরের লোকের কাছে তিনটা রকম হতে পারে। তবে সেই বিষয়গুলো হলো যে দেখেন আমরা এই পৃথিবীতে ছেলে মেয়েরা যখন স্কুল কলেজে পড়ে বা ভার্সিটিতে পড়ে তখন দেখা যায় কেউ যদি পরীক্ষা পাস করে তাহলে পাস করার পরের দিন টাকা যদি ধার করতেও হয় তবু দেখা যায় যে মিষ্টি বিতরণ করে যে আমি পাস করেছি। তবে আপনারা একটু সজ্ঞানে বলবেন যে যারা ফেল করে তারা কি কখনো মিষ্টি খাওয়ায়? তাদের মনটা ভিতরে ভিতরে বেজার, হয়তো কেউ সান্ত্বনা দেয় থাক এবার পাস করনি পরের বছর করবে, সে আশায় বেঁচে থাকে, সে আশায় আবার পড়ালেখা করে। তো আমি একটা যে কথা নিয়ে আসছি আপনাদের সামনে যে এই পৃথিবীর সমস্ত মুসলমান যখন রোজা রাখে তো রোজার শেষে খুশির ঈদ আসে, ঈদ অর্থ আনন্দ। তাহলে সারা মাস যারা রোজা রাখলো রোজা রাখার পরে আল্লাহ বলেছে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব, তাহলে নিজের হাতে আল্লাহ এই পুরস্কার দান করবে। তো যে কোনোভাবেই হোক যদি কেউ এই রোজার পুরস্কার পায় তখন তার জন্যই তো আনন্দ, আর আনন্দেরই আরেক ভাষা হলো ঈদ। তাহলে সেই আনন্দ, সেই ঈদের যে বিষয়টা যে তার জন্যে যে আল্লাহর কাছে এই রোজার পুরস্কার পাইল। তো এখন দেখা যায় কলেজ ভার্সিটিতে পড়তে গেলে কেউ যদি পরীক্ষা পাস হয় তখন দেখা যায় মিষ্টি বিতরণ করে। তো এই শরীয়ত এমন একটা বিষয় যে তার রোজা আল্লাহ কবুল করলো কি না সেটাও জানার দরকার নেই, এবং দেখা যায় যারা রোজার পুরস্কার পেয়েছে তারা তো পেয়েছেই, তারা আনন্দ করবে মানে ঈদ করবে। তবে কলেজ ভার্সিটিতে যদি কেউ ফেল করে তারা কিন্তু মিষ্টি বিতরণ করেন না, অথচ মনে মনে একটু বেজার থাকে, তাকে আরও সান্ত্বনা দেয় এবার পারছো না পরের বছর আবার পাস করবা, সে সান্ত্বনা পেয়ে আবার সে পড়ালেখা করতে শুরু করে। কিন্তু দেখা যায় রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে, এই পুরস্কার যে পাইল সেও ঈদ করতেছে, এবং যে এই রোজার পুরস্কার পাইল না সেও আনন্দ করতেছে ঈদ করতেছে। তাহলে এই যে বিষয়টা যে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত, এই চারটা দেশের মধ্যে যারা আছে তারা চারোটা বুঝে চলার চেষ্টা করে, জ্ঞান রাখে, কিন্তু যারা শুধু শরীয়ত করে আর শরীয়তের ইবাদতটাই শেষ ইবাদত, এরপরে আর কোনো ইবাদত নেই, কিন্তু মারিফতের ইবাদত রয়ে গেল, হাকিকতের ইবাদত, তরিকতের ইবাদত এগুলো তো রয়ে গেল, আরও তিনটা স্তর রয়ে গেল, যারা শুধু শরীয়ত করে এখানেই মনে করে শেষ এবং এর চেয়ে আর বেশি ইবাদত বা এর চেয়ে বেশি বোঝার আর কোনো পথ নেই, তো এরকম যারা বোঝে এরা হলো বাচ্চা। যেমন বাচ্চারা স্কুলে গেছে, স্কুলে পড়ালেখা করতেছে, এখন দেখা যায় যে সে ফার্স্ট হয়েছে তবুও সে খুশি, ফেল করেছে তবুও সে খুশি, কিন্তু এখানে পাস ফেল বোঝার মতো যাদের জ্ঞান নাই তারাই দেখা গেছে যে সমাজের মধ্যে তারা পোলাপানের মতো বলে বেড়ায় আমি পাঁচ রক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি আল্লাহর এই ইবাদত করি, আমি সেই ইবাদত করি, তারাই এরকম জোর গলায় বলতেছে। আর যারা
আল্লাহকে হৃদয়ের মধ্যে কালবের মধ্যে ভরে রেখে সব সময় চলে, তারা বলতেছে কি যে আল্লাহর ইবাদত মনের মতো করতে পারলাম না, আল্লাহকে মনের মতো ডাকতে পারলাম না, আল্লাহর ওরকম সাধনাই করতে পারলাম না। অথচ ওই লোকের খবর নিলে দেখা যায় ওই লোকটি রোজার পুরস্কার, সালাতের পুরস্কার আল্লাহ তাকে দিয়েছে এবং সেই কিন্তু আনন্দ হওয়ার কথা বেশি, অথচ তেমন একটা আনন্দ তার মধ্যে দেখা যায় না। তারপরও তার ভিতরে হতাশা কাজ করে যে পারলাম না আল্লাহকে ওইরকম ডাকতে, পারলাম না ওইরকম আল্লাহকে সন্তুষ্ট করতে। কিন্তু সে আল্লাহকে সন্তুষ্ট করেছে, আল্লাহ তাকে পুরস্কারও দান করেছে, তিনি ওই আনন্দ তো অন্তরে রেখেছেই, তারপরেও সে এরকম বলে যে আল্লাহকে ওরকম সন্তুষ্ট করতে পারি নাই। তো এই পৃথিবীতে যারা আল্লাহর হাতে নিজ হাতে পুরস্কার পাইল না, তারা ডার্সি ঈদ করতেছে, আর যারা পুরস্কার পাইছে তাদের ঘরে গিয়ে দেখা যায় তাদের সেমাই কিনে খাওয়ার টাকাওটাও নেই, তার পোলাপান ছেলে মেয়েরা গায়ে ধরে গায়ের জামা ধরে টানছে, বাবা আমাকে একটা জামা কিনে দাও, বাবা আমাকে এই 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 একজোড়া জুতা কিনে দাও। তো এখন দেখা যায় যারা এই পৃথিবীতে ঈদ করে বা আনন্দ করে, তো একদল আল্লাহর কাছে ফার্স্ট হয়নি, তবুও তারা লক্ষ লক্ষ টাকার বাজার করে তারা খাইতেছে, তারা পরতেছে, ভালো সুন্দর কাপড় পরে ঘুরতেছে। তার মানে এরা রোজার পুরস্কার পায় নাই, এদের আনন্দ কি ডার্সে করতেছে। আর যারা এই পৃথিবীতে রোজার পুরস্কার পাইল, সারা মাস আল্লাহর ইবাদত করল, কিন্তু তাদের ঘরে সকালে সেমাইটুকু কেনার টাকা নাই, ভালো জামা কেনার টাকা নাই। তবে এই জগৎটা কি উল্টা? তো এই পৃথিবীতে এই কি অবস্থা? যারা যোগ্যতা হইল, যারা আল্লাহর পুরস্কার পাইল, কিন্তু বাহ্যিক জগতে তারা তিরস্কারের পাত্র হয়ে রইল। ওলিয়া উলিয়াদের জীবন খুলে যদি জীবনী খুলে যদি দেখা যায়, তারা জীবনে অনেক ত্যাগ করেছে আল্লাহকে পাইবার জন্যে, অনেক ত্যাগ করেছে, সত্য টিকায় রাখতে যাইয়া মানুষের হাতে মার খাইছে, না খাইয়া দিন কাটাইছে, শরীরে ভালো কোনো জামাও পরতে পারে নাই, কত জীবন কষ্টে তাদের কাটছে। তারপরে আল্লাহর কাছে তারা পুরস্কার প্রাপ্ত হওয়ার পরেও তারা সমাজের মধ্যে নোংরা হয়ে থাকতে হয়। তো এই পৃথিবীতে এমনই চলছে যে যারা আল্লাহর হাতে নিজে হাতে পুরস্কার পায়নি, তাদের রোজা তাদের ইবাদত কবুল হয়নি, তবু অর্থনৈতিক আছে বলে তারা ভালো পড়ছে, ভালো খাচ্ছে। তো আমি আজকে যে আলোচনাটি করলাম, জানি না আপনাদের কেমন লাগে। তো জগতে লক্ষ্য করলে যার চক্ষু আছে সে কিন্তু দেখতে পায় যে হক হালালি যারা চলতেছে এবং হক রোজা হক সালাত যারা আদায় করতেছে, তাদের ঘরের মধ্যে অর্থনৈতিক সংকট, তারা অনেক কষ্টে চলে। আর যারা আল্লাহর তরফে পুরস্কার পায়নি, তারা ডার্সে ঈদ করতেছে, ঈদ মানে আনন্দ, ডার্সে আনন্দ করতেছে, কিন্তু তাদের ঈদ যে করতেছে কিন্তু তারা কী পেয়ে করতেছে তাও তারা জানে না। যাই হোক, যে হাকিকত এটাই, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহরকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে এবং নিজের দেহের 10 ইন্দ্রিয়কে এবং 6 রিবুকে বশ করার জন্যে যারা রোজা রাখে, তাদের মধ্যে পরমাত্মা জাগ্রত হয়। আর সে পরমাত্মার রাসুল রূপে যখন সাক্ষাৎ দেয়, আর আল্লাহ বলেছে যারা আমার রাসুলকে এক নজর দেখল তাদের জন্যই দোজখ হারাম, তবে যাদের দোজখ হারাম হয়েছে তাদের জন্যই তো আনন্দ, এবং যারা আল্লাহর পুরস্কার পাইছে তারাই তো আনন্দ করবে বা ঈদ করবে। তো যারা পাইল তাদের ঈদ কপালে দেখা যায়, পুরান কাপড় পরে ঘুরতেছে, ঘরে খাবার কিছু কেনার টাকাও নাই, তাহলে তারা আখেরাতের ধনী হয়ে আছে। আখেরাতের ধনী হয়ে তারা ভিতরে ভিতরে আনন্দিত, কিন্তু আনন্দ প্রকাশ করতে পারতেছে না, কারণ অর্থনীতি নাই। আল্লাহ এক সাইড দিলে তো আরেক সাইড দেয়নি। আর যারা আল্লাহর কামিয়াবি না, আল্লাহর পুরস্কার পায়নি, আল্লাহর থেকে সুসংবাদ পায়নি, কিন্তু তারা যে আনন্দ করতেছে, আহ। যাই হোক, আর যেই কথাগুলো বললাম, যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে তাহলে চিন্তা করবেন, এবং জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমার বেশিরভাগ এই কথাগুলো বলা, দেখা গেছে যে এমনি যারা সামাজিকভাবে তারা তেমন একটা বুঝবে না,
হয়তো একটু চিন্তা করলে বুঝবে। যাই হোক, আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আশা করব ইনশাআল্লাহ যে আমাদের বাকি ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন, এর মাধ্যমে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।